পক্ষপাল পেরিয়ে যাওয়ার পরও সন্ধান মেলেনি ত্রিপুরার বিশালগড় থেকে নিরুদ্দেশ হওয়া গৃহবধূ তথা আট মাসের শিশুপুত্রের মা পূজা দেবনাথের। এতে চরম উৎকণ্ঠায় প্রহর গুনছেন স্বামী সহ পরিবারের লোকেরা। নিখোঁজ গৃহবধূর স্বামীর নাম লিটন দেবনাথ, তিনি পেশায় রাজমিস্ত্রি, বাড়ি ত্রিপুরা রাজ্যের দক্ষিণ গোলাঘাটিতে। দীর্ঘদিন ধরে মায়ের অবর্তমানে দুধের শিশুটির শারীরিক অবস্থা ধীরে ধীরে শোচনীয় হয়ে পড়ার খবর পাওয়া গেছে। এ কাণ্ডে নিখোঁজ গৃহবধূর শাশুড়ি তুলসী দেবনাথ জানান, বিয়ের কিছুদিন পর একদিন কাজের নাম করে ঘর থেকে বেরিয়ে যায় পূজা। পরে তাকে সাত দিন পর পুলিশি সহায়তায় অন্য নাগরের ঘর থেকে উদ্ধার করা হয়। এরপর কয়েক বছর ভালোয় ভালোয় কাটলেও সে আবারও আসক্ত হয়ে পড়ে পরপুরুষের প্রেমে। বাড়ির লোকেদের অজান্তেই মোবাইলে নিয়মিত কথা বলতো ভিন পুরুষদের সাথে, এমনকি সে মোবাইল ফোনটি সবার নজর এড়াতে মাটিতে গর্তের ভিতরে লুকিয়ে রাখতো। শাশুড়ি তুলসী দেবনাথের কথায়, গত ছয় সাত বছর আগে বিশালগড় থানা এলাকার বাইতা দিঘির ধ্বজনগরের বাসিন্দা সুনীল দেবনাথের মেয়ে পূজার বিয়ে হয় আমার ছেলে লিটনের সাথে, কিন্তু কে জানত তার ভিতরটি এত পাপে ভরা। যে মহিলাটি সন্তানের মা হয়েও নিজেকে সূত্রে নিতে পারেনি, সে নারী জাতির কলঙ্ক। গত পক্ষকাল আগে পূজা অন্য পুরুষের সাথে পালিয়ে গেছে, এটা নিশ্চিত বলে জানান শাশুড়ি তুলসী দেবী। পরে তাঁরা তাকে খুঁজে বের করতে টাকারতলা থানায় লিখিত এজাহার দাখিল করলেও আজও গৃহবধূ পূজা সন্ধানহীন। নিষ্পাপ শিশুটির তাগিদে পূজাকে খুঁজে দিতে তাঁর স্বামীর বাড়ির লোকেরা পুলিশ সহ মহিলা সংগঠন ও সামাজিক সংস্থার কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন। আমার দ্বারা কুইয়া গেছে, হে বাঘর বাড়ির যে বউ, আমার থেকে কুইয়া বাচ্চা দিয়া গেছে, আমি হেরে রাখছি। কে? এই বৌমা। তখন আমি যখন জিলাইছি, তুমি কই যাবা? কো আমি বাহরবার যাবো, বাহর হইতে ডাক্তার দেয় আমি গিয়েছে। তোলে কুম্বা লাইবা? কো আমি দুপুরের দিকে আইবো। আমি তার কাছে কই শুনি, কো না কোন লাগতো না, আমি আয়া পড়ুন, আমি কোন লাগতো না। আচ্ছা না করলে তুমি বললো তাড়াতাড়ি বাইতে আইব, তো বেড়ি তাড়াতাড়ি আইসে না। এরপর সন্ধ্যে পর্যন্ত আমরা বাসাইছি, বাসার পরে তখন আমি ফুলা রোজা নাইছি না, কাজ হয়ে গেছে ফুলা কাজের তাইছে। আয়া সেরে আমার কইছে, মা তুমি যে আমার কাছে কইলা না। আমি বাবু আয়া পড়বো দেখে। তো ঘটনাটা কবে? ঘটনাটা হয়েছে এরকম ঘটনা কি আর হয়েছিল? আরো দুবার হইয়া গেছে মুন্ডা বেড়ে গিয়া গিয়া যাই তো গায়ে। একবার গিয়ে আমার মায়ের বিশ্রায় বাইক করে আনছে, সাত দিন আসলো আমার গুলো হে বেড়াতে সুড়াই আনছে বেড়া। এটাই মা বাবা কইছে আমার মায়া লাগবো, আমার মায়া আনলে দেবো। কি নাম আপনার ছেলের বউ? আমার ছেলের বউ নাম পূজা দেবনাথ। আপনার ছেলের নাম? ছেলের নাম মিটন দেবনাথ। তার বাচ্চাটা হচ্ছে আছে না? একটা ছেলে হয়েছে। কত বছর? আওয়ার পরে যাওয়ার পরে গেছে গা গিয়া সেলের পরে আইসে আনছে পরে, এরপর বাচ্চাটা হয়েছে দুই বছর পরে। বা কি নাম বাচ্চা? বাচ্চার নাম মুকেশ দেবনাথ। এখন আপনি কি চান? এখন আর কি চাবো, আমার আর এই বৌমার আর কোনো দরকার নাই। এই বউ আমি আর লইয়া খাইতাম না। আমি বহুতবার চাইছি, বউ যে আবার কদ্দুর করে দিয়ে গেছে, আমার তো আমি জানি দুনিয়া শেষ করে দিয়ে গেছে আবার ফুলারে। এই যে আপনার বিয়ে করেছেন, কত বছর হয়েছে? পাঁচ বছর। কোন জায়গা করেছে? দোজনাগর। আপনারা কি ঘটনাটা জানাইছেন থানাতে? থানাতে জানাইছি, কিন্তু আমরা গিয়েছি কাগজ দিয়েছি, নিগুজ করেছে থানাতে গিয়ে কাগজ দিয়েছি, অন্য কিছু কইছে কিন্তু আমরা। বাপের বাড়িতে গেছিল? বাবার বাড়িতে গিয়েছি, বাবার বাড়ি তারা কইছে আর লাগবে না এবারে। আগে যে গেছিল কার সঙ্গে গেছিল? কার সঙ্গে? উনি কোয়ালো গেছে, আমরা তো জানি না। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা।